নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুটিফিজিক্সে। এখনকার সব থেকে ব্রেকিং নিউজ হলো, বুধবারই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। চলতি সপ্তাহে বেরোবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন পর্ষদ। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আগামীকাল অর্থাৎ বুধবারই প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট। ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। হিসাব অনুযায়ী মে মাসে প্রকাশিত হওয়ার কথা ছিল ফল, কিন্তু করোনার জেরে মে জুন গড়িয়ে জুলাই শুরু হয়ে গেলেও প্রকাশিত হয়নি রেজাল্ট। প্রতীক্ষার অবসান ঘটবে বুধবার। ওই দিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন বুধবারই ফল ঘোষিত হবে। লকডাউনে জারি হওয়ার আগে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল, তাই অন্যবারের মতো এবারেও ফল বেরোবে। পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছাও দেন তিনি। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 18ই ফেব্রুয়ারি, শেষ হয় 27শে ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল 10,15,888, যা গতকালের তুলনায় বেশ কিছুটা কম। এবছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। পরীক্ষা শেষে এক মাসের মধ্যে করোনার কারণে থমকে গেছিল গোটা রাজ্য। পরবর্তীতে ধীরে ধীরে সবটা স্বাভাবিক হতে শুরু করলেও কয়েকদিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে তা নিয়ে একটা সংশয় হয়েছিল পরীক্ষার্থীদের মধ্যে। তবে অবশেষে অপেক্ষা শেষ হয়েছে, তবে ফল প্রকাশের দিনই মিলবে না মার্কশিট। কে কত নম্বর পেয়েছে ওয়েবসাইট এবং SMS-এর মাধ্যমে তা জানা যাবে। পরবর্তী সময়ে অভিভাবকদের দেওয়া হবে রেজাল্ট। ওই দিন বুধবারই বেরোবে CBSE 10ম শ্রেণী পরীক্ষার ফল। তবে করোনার জেরে বাতিল হয়ে গেছে উচ্চমাধ্যমিক কয়েকটি পরীক্ষা, তাই তার মেধা তালিকা কীভাবে প্রকাশিত হবে তা বিস্তারিত তথ্য উচ্চশিক্ষা পর্ষদ দেবে বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো নিউজ আপডেট নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।